जी सर जी सर रिलीज कर दें फॉर 5 रिलीज कर दें আমরা ব্রেকের পর ক্লাস শুরু করব এবং তখন রেজাল্ট রিলিজ করে দিচ্ছি ওকে 5 মিনিট ওকে স্যার ওকে স্যার আমি নতুন চ্যাপ্টারে একটা শেয়ার করছি আপনাদের সাথে স্লাইডটা আমাদের ওদের ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট একটু বাকি ছিল না পরে পড়াবো এই চ্যাপ্টারের অংশটা শেষ করে আবার ওইদিকে যাব আমাদের যে নতুন চ্যাপ্টার সেটার নাম হচ্ছে লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন আপনারা ইফ ইউ রিকল দা স্টেপস অফ ট্রেনিং প্রসেস যদি দেখেন আমরা প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে রেডিনেস রেডিনেস ইজ রিলেটেড টু দা ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট রেডিনেস মানে কি অ্যাবিলিটি এন্ড উইলিংনেস এন্ড ইন কেস অফ কনসিডারিং অ্যাবিলিটি এন্ড উইলিংনেস ইট ইজ রিলেটেড টু দা পার্সন অ্যানালাইসিস আমরা ট্রেনিং নিড অ্যাসেসমেন্টে রেডিনেসটা পড়ে থাকি থার্ড স্টেপটা কি থার্ড স্টেপটা হচ্ছে লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন যেটা আমরা পড়তে যাচ্ছি সো কেন আমরা লার্নিং নতুন একটা শব্দ নিয়ে আসলাম আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পড়ছিলাম তার মধ্যে আবার লার্নিংটা কেন আসলো কারণ কি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লার্নিং লার্নিং মিন্স হোয়েন এভার ইউ মেক সামথিং রিলেটিভলি পার্মানেন্ট যেমন হোয়াট আর দ্য ইনপুটস অফ ট্রেনিং ট্রেনিং এর ইনপুটসগুলো কি কি দেয়ার আর থ্রি ইনপুটস অফ ট্রেনিং ট্রেনিং এর ইনপুটসগুলো হচ্ছে We provide the skills, we provide the knowledge, and we bring the behavioral change. এই হচ্ছে three inputs of the training. So আমরা যখন training session গুলো conduct করি organization এ, what happened? দেখা যায় employee রা শিখলো training center এ, শিখার পরে কিছুদিন পরে তারা ভুলে যায়, which lead to the futile of the training program, wastage of the training program. শিখলো শিখার পরে ভুলে গেল তারা অ্যাপ্লাই করলো না অর্গানাইজেশনে তার মানে পুরো প্রোগ্রামটা কিন্তু টাইম এবং এই মানি বা ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টে লস হয়ে যায় সেই জন্য আমরা কি চাই দ্য ইনপুটস প্রোভাইডেড বাই দ্য ট্রেনিং সেন্টার প্রোভাইডেড ফ্রম দ্য ট্রেনিং সেন্টার বাই দ্য ট্রেনার্স বাই দ্য অর্গানাইজেশন ইট শুড বি লং লাস্টিং সেই জন্য এটাকে আমরা বলছি লার্নিং সো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুড বি কন্ডাক্টেড ইন্টু এ লার্নিং প্রোগ্রাম তাহলে হোয়াট ইজ লার্নিং লার্নিং ইজ সামথিং হুইচ ইজ পারমানেন্ট ইন নেচার মানে আপনি যে নলেজটা শিখবেন যেই স্কিলটা গ্যাদার করবেন যে বিহেভিয়ারাল চেঞ্জটা আনবেন এটা পারমানেন্ট হবে এটা কিছুদিন পরে ভুলে যাবেন না দেন ইউর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইল বি সাকসেসফুল অ্যাবাউট রিইনফোর্সমেন্ট থিওরি উইল ডিসকাস অ্যাবাউট দ্য সোশ্যাল লার্নিং থিওরি উইল ডিসকাস অ্যাবাউট দ্য ব্রুমস এক্সপেক্টেন্সি থিওরি
and we'll discuss about the adult learning theory. So এখানে আপনাদের এখানে 6টা চ্যাপ্টার মত আছে আমরা 4টা পড়াচ্ছি প্রথমে আসি রিইনফোর্সমেন্ট থিওরি কি হোয়াট ইজ দা মিনিং অফ রিইনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্টের বাংলা কি জানি বাংলা জানলে কিন্তু আমাদের থিওরি গুলো মনে রাখা বেসিক বা কোর এসেন্সটা মনে রাখা সহজ হয় হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট স্যার কোন কিছুর জন্য মানে ইমপ্রুভ করা কোন কিছু শক্তি ইমপ্রুভ করা এরকম কিছু অনেকটা কাছাকাছি সহজ করে আমি বলি যে জোরদার করা কোন কিছুকে জোরদার করা স্ট্রেংথেন করা জোরদার করা বা স্ট্রেংথেন করা এটাকে আমরা বলছি রিইনফোর্সমেন্ট থিওরি তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট থিওরি হোয়েনএভার ইউ প্যাট্রনাইজ দা গুড থিংস whenever you patronize the good things as a manager you patronize the good things and you discourage the bad things that is called reinforcement theory so how reinforcement theory is applicable in training and development whenever the trainees receive training from the training center they want to apply those new knowledge new skills they are eager to apply those new knowledge new skills change behavior in the organizations but what happened in the real scenario manager ra tokhon এই যে যারা ট্রেনিজ আছে নিউ লার্নার আছে তাদেরকে বাধা দেয় বলে আরে কি নতুন ট্রেনিং সেন্টার থেকে এসেছে নতুন নতুন নিউ অ্যাপ্লাই করছে লাগবে না এগুলো আমি যেভাবে বলছি সেভাবে করেন সো হোয়াট ইজ হ্যাপেনিং ইউ আর ডিসকারেজিং দা ট্রেনিজ টু অ্যাপ্লাই দেয়ার নিউ নলেজ অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন তারা আর তাদের যে গ্যাদার্ড নলেজ সেটা অ্যাপ্লাই করে না নট অনলি দ্যাট তারা যে অ্যাপ্লাই করে না তা না পরবর্তী যে ব্যাচগুলো আছে তারাও ট্রেনিংয়ে যেতে আগ্রহী হয় না তারা ভাবে ট্রেনিংয়ে গিয়ে কি লাভ নতুন নতুন জিনিস শিখে তো অ্যাপ্লাই করতে পারছি না আমরা এখানে সো এটাকে বলা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট সো পজিটিভ রিইনফোর্সমেন্ট মিনস হোয়েনএভার ইউ প্যাট্রোনাইজিং গুড থিংস অ্যান্ড ডিসকারেজিং দ্য ব্যাড থিংস আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট মিনস হোয়েনএভার ইউ প্যাট্রোনাইজিং দ্য ব্যাড থিংস অ্যান্ড ইউ আর ডিসকারেজিং দ্য গুড থিংস দ্যাট ইজ কল্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট সো রিইনফোর্সমেন্ট দুই ধরনের হতে পারে সে ফর এক্সাম্পল আপনাদের ক্লাসে এক্সাম হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি অনেকে নকল করছে আউট অফ 20 স্টুডেন্টস 5 স্টুডেন্টস আর কপিং এবং আমি কি করলাম দেখলাম না দেখেও না দেখার ভান করলাম হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট এক্সাম পরবর্তী এক্সামে কিন্তু ওই 5 জন সহ আরও অধিক সংখ্যক স্টুডেন্ট নকল করতে চাইবে তাহলে আমি কি করলাম খারাপ জিনিসকে প্যাট্রনাইজ করলাম রিইনফোর্স করলাম নেগেটিভ রিইনফোর্স আবার যদি 5 জন নকল করছে তাদেরকে ধরে যদি পানিশমেন্ট দেই হোয়াট উইল হ্যাপেন যারা কপি করছিল তারা সাবধান হয়ে যাবে পটেনশিয়াল যারা আছে তারাও সাবধান হয়ে যাবে দ্যাট ইজ কল পজিটিভ রিইনফোর্সমেন্ট সো হাউ উই অ্যাপ্লাই দ্য রিইনফোর্সমেন্ট থিওরি ইন দ্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইউ শুড অ্যালাউ দ্য নিউ লার্নার্স দ্য ট্রেনার্স সরি ট্রেনিজ হু রিসিভ দ্য নিউ নলেজ নিউ স্কিলস নিউ বিহেভিয়ার দেন নিউ ইস্যুস ফ্রম দ্য ট্রেনিং সেন্টার You must allow them, you must provide them scope to apply those knowledge. Not only that, you must appreciate them. তখন কি হবে? They will have more propensity, more tendency to gather new knowledge. They'll be more interested to go to the training center and learn the new things. বুঝে গেল? এইভাবে reinforcement করে আমরা কি করতে পারি training এবং development program গুলাকে successful করতে পারি নেক্সট যেটা সেটা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি সোশ্যাল লার্নিং থিওরি এখানে দেখেন একটা বানরের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার স্লাইড কি দেখতে পান আপনারা স্লাইড স্যার বানরে গুলি করছে হ্যাঁ না গুলি দেখার চেয়ে ইম্পর্টেন্ট দেখেন একটা মেসেজ দেওয়া আছে এখানে মাঙ্কি সি মাঙ্কি ডু বলা হচ্ছে বানর যা দেখে তাই করে মানুষকে বানরের সাথে তুলনা করা হয়েছে কারণ কি মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে হি লাইকস টু ফলো আদার্স সে অন্যকে ফলো করতে চায় বাট নট এভরিওয়ান সে সবাইকে কিন্তু ফলো করে না এই লাইকস টু ফলো ফর্ম করে তারা কোওয়ার্কারদের সাথে খুবই কোঅপারেটিভ দে অ্যাভয়েড বাই দ্য রুলস এন্ড রেগুলেশন অফ দ্য অর্গানাইজেশন দে অ্যাক্সিলারেট দ্য প্রফিটেবিলিটি অফ দ্য অর্গানাইজেশন দেয়ার প্রোডাক্টিভিটি ইজ হায়ার দ্যান আদার্স এবং এজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন
দে আর রিকগনাইজড বাই এভরিওয়ান সিনিয়ররা তাদেরকে পছন্দ করে তারা ভালো প্রমোশন পায় তারা ভালো বেনিফিটস পায় তো অন্যরভাবে আরে আমাকেও তো ভালো প্রমোশন পাইতে হবে বেনিফিটস পাইতে হবে আই শুড বি রিকগনাইজড ইন দ্য অর্গানাইজেশন তাহলে কি করতে হবে ওই লোকটার মতো আমাকে পাংচুয়াল হইতে হবে হার্ডওয়ার্কিং হইতে হবে ডেডিকেটেড হইতে হবে তাকে তার মতো রেসপন্সিবল হইতে হবে তাকে ফলো করতে চায় এটাকে আমরা বলছি সোশ্যাল লার্নিং থিওরি এভাবে মানুষ দেখে দেখে যখন একটা আইকন বা রোল মডেলকে দেখে শিখে এবং তার লার্নিংটাকে স্ট্রেন্থেন করে তখন সেটাকে আমরা বলছি সোশ্যাল লার্নিং থিওরি স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল লার্নিং থিওরিটা খুবই অ্যাপ্লিকেবল আপনারা দেখবেন যে এই যে আমাদের দেশে এই যে ক্রিকেট খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টেস্ট ম্যাচ হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু স্পেশালি বাচ্চারা যাদের এখন 8-10 বছর 12 বছর 15 বছর বাচ্চাগুলো আছে তারা কিন্তু ফুটবল থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করে এবং বাচ্চাদের যে অধিকাংশ প্রোডাক্ট এই প্রোডাক্টে দেখবেন যে মডেল কারা ক্রিকেটাররা বা বাচ্চারা এবং দেখবেন এই যারা 7-8 বছর বাচ্চারা তারা তামিম সাকিব মাশরাফি মুশফিক সেই রকম হতে চায় সেই জন্য দেখবেন যে ডানু রেড করছে কে তামিম তামিম কি বলছে যে জানো রোজ রোজ আমি কিভাবে সেঞ্চুরি হাঁকাই কারণ আমি ডানু খাই বাচ্চাটা তার ফ্রেন্ডদের সাথে খেলে ভাবে যে আরে আমাকে সেঞ্চুরি মারতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে ডানু খাইতে হবে এইভাবে সে তার একজন আইকনিক পার্সনকে ফলো করে এবং সে যা করে তাই করতে চায় ধরেন মেয়েদের ক্ষেত্রে মেয়ের একটা আজকে একটা লিপস্টিক কিনবে একটা ড্রেস কিনবে একটা শাড়ি কিনবে সেই ক্ষেত্রে দেখে যে মডেলরা এই শাড়িটা পরলে কেমন লাগছে বা কোন তার যে রোল মডেল আছে সে এই কোন লিপস্টিকটা ইউজ করছে কোন পারফিউমটা ইউজ করছে এইভাবে কিন্তু মানুষ তার আইকনিক পার্সনকে ফলো করতে চায় সো সেম থিংস হ্যাপেন ইন দ্য ট্রেনিং প্রোগ্রাম আমরা যখন আমাদের ট্রেইনিজদেরকে বা অর্গানাইজেশন এমপ্লয়িদেরকে শিখাই সেটিং সাম রোল মডেলস ইন দ্য অর্গানাইজেশন দ্যাট ইজ কল্ড সোশ্যাল লার্নিং থিওরি মানুষ তার সোসাইটি থেকে শিখে সো দুইটা আমরা লার্নিং প্রোগ্রাম ডিসকাস করলাম একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট থিওরি একটা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি এই দুইটাতে কোনো জিজ্ঞাসা আছে না স্যার নেক্সট যেটা যাব আমরা সেটা হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি দিস এক্সপেক্টেন্সি থিওরি ইজ ডেভেলপ বাই দ্য ভিক্টর ব্রুম এটা আর একটু ম্যাথোডোলজিক্যাল অন্যগুলো এত ম্যাথোডোলজিক্যাল না প্রিভিয়াসলি যেটা ডিসকাস এটা একটু ম্যাথোডোলজিক্যাল অ্যাকর্ডিং টু ভিক্টর ব্রুম ইফ ইউ ফলো দিস সিকোয়েন্স দিস চেইন দেন দ্য ট্রেনিং প্রোগ্রাম উইল বি স্ট্রেন্থেন ট্রেনিং প্রোগ্রাম উইল বি কনভার্টেড ইন্টু লার্নিং প্রোগ্রাম কিরকম বলা হচ্ছে expectancy instrumentality and valence তাহলে প্রশ্ন হচ্ছে what is expectancy so expectancy means whenever your effort turn into performance whenever your effort turn into performance that is called expectancy মানে হচ্ছে আপনি চেষ্টা করলেন চেষ্টা করার পরে দেখলেন যে আপনি হার্ড ওয়ার্ক করলেন and you are being paid off আরেকজন less work করলো সে less result পেলো এটাকে আমরা বলছি expectancy কিরকম এক্সাম্পল দিয়ে আমরা ধরেন আপনি প্রচুর পড়াশোনা করলেন ফর ইউর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্স দ্যাট মিন্স ইউ হ্যাভ প্রোভাইডেড ইউর এফার্ট কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে প্রশ্ন করে ফেললো উল্টা পাল্টা কোনো প্রশ্নই কমন না দ্যাট মিন্স ইউর এফার্ট হ্যাজ নট বিন কনভার্টেড ইন টু পারফরমেন্স এরকম যদি 2-3 বার রিপিটেশন হয় আপনার কি আর পড়াশোনা করার ইচ্ছা থাকবে এই কোর্সে থাকবে না পড়াশোনা করে কি লাভ আমি তো পরীক্ষার লিখে কমেন্ট পাচ্ছি না তখন কি হবে আপনি আর ট্রেনিং নিতে চাইবেন না নতুন লার্নিং নিতে চাইবেন না নতুন স্কিল নিতে চাইবেন না সো দ্য ট্রেনার মাস্ট এনশিওর দ্যাট ইউর এফার্ট উইল টার্ন ইন টু পারফরমেন্স আপনি চেষ্টা করবেন কাজ করবেন সেটা পারফরমেন্সে কনভার্ট হবে ভালো প্রস্তুতি নিলে ভালো পরীক্ষা দিলেন খারাপ প্রস্তুতি নিলে খারাপ পরীক্ষা এখন পারফরমেন্স পারফরমেন্সটা কি আপনার পরীক্ষা আপনি পরীক্ষায় ভালো দিলেন চমৎকার পরীক্ষা দিলেন কিন্তু সেমিস্টার শেষে দেখলেন যে ইউ গট সি সি প্লাস আবার আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন ভালো যে এত ভালো পরীক্ষা দিয়ে কি লাভ হলো তার মানে আপনার পারফরমেন্সটা রিওয়ার্ডে কনভার্টেড হতে হবে দ্যাট ইজ কল্ড ইনস্ট্রুমেন্টালিটি সো কি করতে হবে আমরা যদি ট্রেনিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি যে যারা ট্রেনিং নিচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রেনিং নিচ্ছে যাদের রেডিনেস সহকারে ট্রেনিং নিচ্ছে তাদের অর্গানাইজেশন পারফরমেন্স বেটার হবে তাদের ট্রেনিংগুলো পারফরমেন্স বা জব রিলেটেড হবে সে ট্রেনিং প্রোগ্রাম করলো কিন্তু এসে দেখলো এটার কোনো অ্যাপ্লিকেশন নাই তাহলে কি হলো না এক্সপেক্টেন্সি হলো না
সো দেখা গেল সে যা শিখলো সেগুলো অর্গানাইজেশন অ্যাপ্লাই করতে পারছে, তার মানে এক্সপেক্টেন্সি হলো এফোর্ট লিড টু দ্য পারফর্ম। এখন সে ভালো পারফরমেন্স করছে, ডেফিনেটলি হি ইজ লুকিং ফর দ্য রিওয়ার্ড, সে একটা বোনাস পাবে, সে রেকগনাইজড হবে অর্গানাইজেশনে, তার প্রমোশন হবে তাড়াতাড়ি, এটা হচ্ছে রিওয়ার্ড। সো হোয়েন এভার পারফরমেন্স লিড টু রিওয়ার্ড দ্যাট ইজ কল ইনস্ট্রুমেন্টালিটি। আর সে ট্রেনিং রিসিভ করলো, ভালো স্কিল গ্যাদার করলো, বিহেভিয়ারাল চেঞ্জ আনলো, তার পারফরমেন্স বেটার হলো, কিন্তু তার রিওয়ার্ড নাই, সে রেকগনাইজ না, স্যালারি বাড়লো না, তাহলে লাভ কি? সে আর ট্রেনিং নিবে না। তো এটাকেও এনশিওর করতে হবে, দ্যাট ইজ কল ইনস্ট্রুমেন্ট। এখন রিওয়ার্ডের কথা আসি, রিওয়ার্ড শুড বি ইকুইটেবল, রিওয়ার্ড শুড বি ইকুইটেবল, সবার জন্য রিওয়ার্ড একই রকম না। একজন ম্যানেজারের রিওয়ার্ড যে একজন নন ম্যানেজার বা একটা লোয়ার লেভেল এমপ্লয়ীর রিওয়ার্ড ডিফারেন্ট হবে। আপনি ধরেন একটা লোয়ার লেভেল এমপ্লয়ীকে 5,000 টাকা বেতন বাড়িয়ে দিয়ে যেরকম মোটিভেট করতে পারবেন, একজন ম্যানেজার বা টপ ম্যানেজারকে বেতন বাড়িয়ে দিয়ে রিওয়ার্ডেড করতে পারবেন না। তাহলে তাকে কি করতে হবে? তাকে ডেজিগনেশন দিতে হবে, তাকে রেকগনিশন দিতে হবে। সে হয়তো বা আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি ভালো পারফরমেন্স করছেন, উই আর ইনক্রিজিং ইউর স্যালারি বাই 10,000, বলুন না 10,000 দরকার নাই, বরং আপনি স্যালারি বাড়ায়েন না, আমাকে নতুন একটা রেকগনিশন দেন, নতুন একটা পজিশন দেন। সো এই যে রিওয়ার্ড দিচ্ছি, সবসময় রিওয়ার্ডটা মনিটারি হলেই যে মোটিভেশনাল হবে তা না, রিওয়ার্ড হইতে হবে ইকুইটেবল, শব্দটা হচ্ছে ইকুইটেবল, দ্যাট মিন যে যেরকম ডিজার্ভ করে। সো হোয়েন এভার রিওয়ার্ড ইজ ইকুইটেবল দ্যাট ইজ কল ব্যালেন্স। So according to Victor Broom, if you maintain this sequel in providing training, je jara training nibe tader training ta job related hobe, tader training ta practical hobe, so that ei je training e je tara koshto korlo effort dilo, it will have the impact over their performance, tokhon eta ke amra bolchi expectancy, ebong tara expect korbe tader performance better hobe, and it will lead to the higher reward from the organization, tara rewarded hobe, eta ke bolchi instrumentality, ebong ei reward person to person, position to position vary korbe, ebong ei reward ta equitable hobe, eta ke amra bolchi balance. So if there is expectancy instrumentality balance, then training program will be effective. Okay, লাস্ট, এই যে আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা ডিসকাস করছি, এটা কি অর্গানাইজেশনে না অর্গানাইজেশনের বাইরে? সব জায়গার কথা বলছি নাকি অর্গানাইজেশন কন্টেক্সটে পড়ছি আমরা এটা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট? অর্গানাইজেশনের কন্টেক্সটে, ভেরি গুড, অর্গানাইজেশনের কন্টেক্সটে পড়ছি। এখন অর্গানাইজেশন যারা চাকরি করে তারা কি কিডস না অ্যাডাল্ট? তার মানে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আপনি ট্রেনিং এবং ডেভেলপমেন্ট দিচ্ছেন তাদের এই যে লার্নিংটা, তাদের যে টিচিংটা, এটা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং। আবার আমাদের বাচ্চাদেরকেও তো আমরা পড়াই, যারা প্লে নার্সারিতে পড়ে, স্কুলে পড়ে, তাদেরও তো একটা পড়াশোনা হয়। তো দুইটাই তো লার্নিং। এখন এই দুই লার্নিং দুই রকম সহকারে দেখেন। মনোযোগ সহকারে দেখেন, অ্যানালাইজ করেন। দেখেছি আমরা, জি স্যার। এখন এখন আমাকে আমি দাঁড়ান বাই নেম বলছি, আমাকে আরমান হোসেন, আরমান কি দেখেছেন দুইটা পিকচার? জি স্যার। কি পার্থক্য, যে কোনো একটা পার্থক্য বলেন, যে পার্থক্য আছে নাকি নাই, থাকলে যে কোনো একটা পার্থক্য বলেন। পার্থক্য আছে স্যার।
পার্থক্য দেখতে পেলেন? স্যার এন্ড্রাগোগিতে যেটা দেখতেছি স্যার, এটা হচ্ছে সবাই সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, মানে সবাই মিলে একসাথে জিনিসটা শিখতেছে। আর পেডাগোগিতে স্যার শুধুমাত্র একজনই বলতেছে আর বাকি সবাই শিখতেছে, ট্রেনার শিখাচ্ছে অন্যরা শিখছে, ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে। আর এন্ড্রাগোজি হচ্ছে ইন্টারঅ্যাকটিভ, টু ওয়ে, তাই না? ভেরি গুড স্যার, ইয়েস স্যার। আচ্ছা আবিদা, আবিদা সুলতানা, আপনি দেখেছেন পার্থক্য গুলো, আছে কি কোনো পার্থক্য? আবিদা জি স্যার, আপনি আরেকটা পার্থক্য বলেন। স্যার আমি বুঝিনি। বুঝেনি নাই, তাহলে আপনি মনোযোগ দিয়ে দেখেননি। জাহিদুল ইসলাম, আপনি কি দেখেছেন? জাহিদুল জি স্যার, কোনো পার্থক্য পেয়েছেন? আর আমার কাছে ওইটি মনে হচ্ছে যে একজন শিখাচ্ছে আর সবাই শিখতেছে, এখানে কি শিখতেছে ওই যে একটা কোনো ফিডব্যাক আছে না, শুধু ওয়ান ওয়ে ক্লাসরুম হচ্ছে, ফিডব্যাক আসছে না ওয়ান ওয়ে। আর এন্ড্রয়েডে তো সবাই ক্রস ফাংশন, এখানে কি শিখতেছে কি ফিডব্যাক আছে স্যার। আচ্ছা আর কি কেউ নতুন কোন পার্থক্য বলতে পারে যার কি আছে? আমার কাছে মনে হয়েছে যদি এখানে চিলড্রেনদের সাথে কম্পেয়ার করি, তাহলে যারা চিলড্রেনরা সবসময় ধরেন একজন মানুষ শুধু চিলড্রেনদেরকে শিখাতে পারে, সে চিলড্রেন শুধু শিখবে, অন্য কাউকে শিখাতে পারবে না। বাট যখন অ্যাডাল্ট হবে, যদি এখানে থিওরিটা অ্যাডাল্ট নিয়ে, সো যখন একজন মানুষ কোনো কোম্পানিতে বা অর্গানাইজেশন জব করবে, তখন সে একজন অ্যাডাল্ট। আর যখন সে অ্যাডাল্ট হয়ে যখন কোনো ট্রেনিং বা কোনো একটা কিছু শিখবে, সেটা সে অন্য কাউকে শিখাতে পারবে। রাইট, সেখানে সে ভেরি গুড। অ্যানাদার পয়েন্ট হচ্ছে এটা যে শুধু ইন্টারঅ্যাকটিভ তা না, আগে দেখা যাচ্ছে ট্রেনার শুধু শিখাচ্ছে ট্রেনিজদের, কিন্তু এখন কিন্তু ট্রেনিজরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, দেখতে পাচ্ছেন? তাহলে এন্ড্রাগোজি কি? এন্ড্রাগোজি হচ্ছে যেখানে ট্রেনিংটা বা লার্নিংটা ইন্টারঅ্যাকটিভ হবে, যেখানে not only trainer trainees also share their knowledge with the trainers and other trainees. Not only that, adult learning e dekhen ki korche, jodi kids learning hoy, pedagogy hoy, tara shudhu shikhe jacche, tara jante chaacche na je why we are learning this one. Tader ke jokhon ekta rhyme porano hocche, tara jante chaacche na je what are the application of this rhyme. But apnader jokhon ekta chapter porano hocche, apnara jante chaacchen what are the applications of this learning, tai na? So এন্ড্রাগোজিতে হচ্ছে দ্য লার্নার্স দ্য ট্রেনিজ ওয়ান্ট টু নো হোয়াই দে আর লার্নিং দিস ইস্যু, তারা কেন শিখতে চাচ্ছে, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ দিস লার্নিং। কিন্তু এন্ড্রাগোজিতে এটা চাচ্ছে, বাট পেডাগোজিতে চাচ্ছে না। ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট লার্নিং অ্যান্ড কিডস লার্নিং, দ্যাট মিনস পেডাগোজি অ্যান্ড এন্ড্রাগোজি। আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো উই শুড ফলো দ্য অ্যাডাল্ট লার্নিং থিওরি, দ্যাট মিনস এন্ড্রাগোজি অ্যাপ্রোচ হোয়াইল উই কন্ডাক্টিং দ্য ট্রেনিং। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা যে এমবিএ প্রোগ্রামের যে কোর্সগুলো করছেন, এটা কোন অ্যাপ্রোচে হওয়া উচিত, পেডাগজি না এন্ড্রাগজি? অবশ্যই এন্ড্রাগজি, এন্ড্রাগজি হওয়া উচিত। এখন রিয়েলিটিটা কি বলেন তো, আপনারা কি এই ক্লাসে বা অন্যান্য কোর্সে কোন অ্যাপ্রোচে হচ্ছে, পেডাগজি হচ্ছে না এন্ড্রাগজি হচ্ছে? স্যার অনেক কোর্সে আছে শুধু স্যাররাই বলে যাচ্ছে, আমরা শুধু শুনেই যাচ্ছি, কোনো স্কোপ নাই মানে ফিডব্যাক দেওয়ার বা কোনো কিছু কোশ্চেন করানোর সময়। আবার অনেক স্যাররা আছে মানে কোঅপারেটিভ, তারা শুনতেও চায় বা স্পেস দেয় বলার যে হ্যাঁ ফুল বললে তো হবে না, স্যাররা যে শুনতে চাইলেই কি আপনারা শোনাতে চান? সবাই তো চায় না আসলে। হ্যাঁ, তার মানে আমাদের গুলো এখনো সেই আমরা কিডসদের মতোই শিখছি, আমাদের পড়াশোনাটা কিন্তু যদিও আমরা এমবিএ করছি, আমাদের পড়াশোনাটা পেডাগজি, আমাদেরটা যে পেডাগজি হয় সেই জন্যই কিন্তু আমাদের এফেক্টিভ রেটটা কম, সেই জন্যই কিন্তু আমরা কম শিখি। এবং আমাদের যা শিখি, আমি যদি দুই তিন সেমিস্টার আগে যা শিখেছেন সেখান থেকে প্রশ্ন করলে অনেকেই কি উত্তর করতে পারবে? না স্যার, পারবে না স্যার, পারবে না। যদি পারতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, লার্নিং, এটা
পার্মানেন্ট লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস জি স্যার কখন পার্মানেন্ট হবে when we follow the andragogy approach clear জি স্যার yes sir সো এই হচ্ছে আমাদের চারটি থিওরি থিওরি নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে না স্যার নাও এখন আমরা যে এই যে লার্নিং হয় এই যে যারা লার্নার আছে যারা ট্রেইনিজ আছে তারা তিন ধরনের সরি পাঁচ ধরনের তাদের কাছ থেকে আউটকাম এক্সপেক্ট করি আফটার দা ট্রেনিং প্রোগ্রাম সো দেয়ার আর ফাইভ লার্নার্স আউটকাম একটু নামগুলো লিখে ফেলেন মোটর স্কিল ভার্বাল ইনফরমেশন intellectual skills cognitive strategies and attitude motor skill ta ki motor skill is related to physical movement amra training newar pore amra expect kori she physically aro strong and stout hobe physically competent hobe tobe eta mone rakhte hobe motor skills are not applicable for all jobs তো টিচার হিসেবে আমার তেমন মোটর স্কিল দরকার নাই আবার যিনি পুলিশে আছে যিনি আর্ম ফোর্সে আছে তার আবার বা যিনি স্পোর্টসম্যান তার আবার মোটর স্কিল দরকার আছে ইজন্ট ইট সো ট্রেনিং এর ক্ষেত্রে যখন ফিজিক্যালি স্ট্রঙ্গার হবে স্ট্রং হবে স্টাউট হবে ক্যাপেবল হবে এইটাকে আমরা বলছি মোটর স্কিল ইজ রিলেটেড টু দা ফিজিক্যাল কম্পিটেন্সি ক্যাপাবিলিটি ভার্বাল ইনফরমেশনটা কি ভার্বাল ইনফরমেশন হচ্ছে অর্গানাইজেশন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে যে ফ্যাক্ট ফিগার ইনফরমেশন এগুলো যখন বাড়বে তখন সেটাকে আমরা বলছি ভার্বাল ইনফরমেশন যেমন আপনার অর্গানাইজেশনের ভিশন কি মিশন কি জানলেন আপনার অর্গানাইজেশনের হেড অফ এইচআর কে জানলেন আপনার অর্গানাইজেশন প্রফিট টার্গেট কত এই বছর সেটা জানলেন আর যদি ইনফরমালি বলি ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি দিলাম দেওয়ার পরে অর্গানাইজেশন তো সবসময় এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হুবু জব পাবেন না আপনাকে কি করতে হবে ইন্টেলেকচুয়াল স্কিলস কনসেপচুয়াল স্কিলস অ্যাপ্লাই করতে হবে অর্গানাইজেশনে গিয়ে পেলেন কি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার এখন এটা কি হবে p + q তার হোল স্কয়ার b স্কয়ার + 2b কিউব + q স্কয়ার রাইট তাহলে আপনি এটা কোথা থেকে জানলেন ভার্বাল ইনফরমেশনটা কি যখন অ্যাপ্লাই করতে পারলেন বিভিন্ন জায়গায় কনভার্ট করে এটাকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল স্কিলস এবং এটাকে যখন ডিসিশন মেকিং এ আপনারা স্ট্যাটিস্টিক্স কোর্স করেছেন জি স্যার আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা জেনেছেন ইজন্ট ইট জি স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা জেনেছেন না জি স্যার স্যার তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জানলেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চিন্তা করেন না আমি জিজ্ঞেস করব না আপনাদেরকে জিজ্ঞেস করলে অধিকাংশ উত্তর দিতে পারবেন না সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা জানলেন তাহলে কোন ধরনের আউটকাম এটা ভার্বাল ইনফরমেশন এখন আপনাদের পরীক্ষায় ম্যাথ আসলো ম্যাথ কি ফর্মুলা জানতে চায় নাকি সেই ফর্মুলাটা অ্যাপ্লিকেশন দেখতে চায় ইমপ্লিমেন্ট দেখতে চায় ফর্মুলা অ্যাপ্লিকেশন তাহলে কোন ধরনের স্কিল হবে সেটা ইন্টেলেকচুয়াল স্কিল এখন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সলভ করলেন করার পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিম্বল কি সিগমা সিগমা স্যার সিগ এখন আপনার সিগমা বের হলো 3.16 আপনি ম্যাথ করলেন দ্যাট মিন্স আপনার ইন্টেলেকচুয়াল স্কিল আছে ভার্বাল স্কিল আছে এখন 3.16 আপনি হচ্ছেন ম্যানেজার আপনার কাছে সিগমা রেজাল্ট আছে 3.16 ঠিক আছে এখন 3.16 মিন্স হোয়াট নিশ্চয় এটাকে ডিসিশন মেকিং এ অ্যাপ্লাই করতে হবে ইজন্ট ইট জি স্যার আমরা যখন ডিসিশন মেকিং এ অ্যাপ্লাই করি তখন এটাকে বলা হচ্ছে কি কগনিটিভ স্কিল আবার আরেকটা প্রোডাক্টে দেখলেন যে আপনার সিগমার রেজাল্ট হচ্ছে 1.21 তার মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম এখানে ডেভিয়েশন কম আগেটাতে ডেভিয়েশন বেশি এর উপর বেসিস করে আপনারা বিভিন্ন রকম ডিসিশন নেবেন সো আমরা যখন রেজাল্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি তখন সেটাকে বলা হচ্ছে কি কগনিটিভ স্কিলস
এন্ড ফাইনালি কোনটা আছে বিহেভিয়ারাল সো বিহেভিয়ারালটা কি বিহেভিয়ারালটা হচ্ছে যখন আমাদের ওই যে বললাম যে ইনপুটস অফ ট্রেনিং নতুন এডিশনটা কি বিহেভিয়ার যখন আমাদের এমপ্লয়ীদের বিহেভিয়ারাল চেঞ্জ জানতে চাই এবং অ্যাকর্ডিং টু দ্য অর্গানাইজেশন তাদের নর্মস বিহেভিয়ার অ্যাটিচিউড পাংচুয়ালিটি তারপরে ভ্যালু সিস্টেম এগুলো চেঞ্জ হয়েছে কিনা এর যে আউটকাম এটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল আউটকাম ওকে জি স্যার আই এম মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সেটা হচ্ছে হাউ টু ডিজাইন আর ট্রেনিং প্রোগ্রাম আপনি প্র্যাকটিক্যালি কিভাবে একটা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজেশনে ডিজাইন করবেন সেই জন্য আমরা চারটা স্টেপের কথা বলবো একটু স্টেপগুলোর নাম লিখেন নাম্বার ওয়ান সিলেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং ট্রেনিং সাইট selecting and preparing training site number 2 selecting trainers then number 3 program design and last point hocche scheduling program design then hocche scheduling এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যে আমরা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল ইয়ার করাবো আজকে আইডিয়াটা দেই সো আমরা যখন একটা ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করবো আমাদেরকে এই চারটা পয়েন্ট মনে রাখতে হবে প্রথম হচ্ছে সিলেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং ট্রেনিং সাইট মানে আমার ট্রেনিং সাইটটা ভেনুটা ট্রেনিং সেন্টারটাকে রেডি করতে হবে এবং এই ট্রেনিং সেন্টারের সাথে দুটা জিনিস জড়িত একটা হচ্ছে ট্রেনিং সেন্টার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ট্রেনিং সেন্টার আর একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট সো ট্রেনিং সেন্টারের কি কি ফেসিলিটিস থাকতে হবে দেয়ার আর 10 কি ফিচার্স অফ এ আইডিয়াল ট্রেনিং সেন্টার একটা ভালো বা আইডিয়াল ট্রেনিং সেন্টারে 10 ধরনের ফিচার থাকে একটা হচ্ছে কি নাম্বার 1 নয়েজ ফ্রি আপনি কি স্লাইড দেখতে পান জি স্যার নয়েজ ফ্রি এটা নয়েজ ফ্রি হতে হবে সেই জন্য ওয়ার্ল্ডে দেখবেন বড় বড় ইউনিভার্সিটি গুলো একটু রিমোট প্লেস বাংলাদেশের যে গভর্নমেন্টের ট্রেনিং সেন্টার এটা কোথায় জানেন যেগুলো চোখকে বা ব্রেনকে বেশি স্টিমুলেট করে না এখন চিন্তা করেন আপনাদের ক্লাসরুমের কালারটা যদি রেড হয় কিরকম ভাইব্রেটিং হবে না স্টিমুলেটিং হবে মস্তিষ্কটা বেশি গরম থাকবে লার্নিংটা হবে না সো কালার ইজ অলসো ইম্পর্টেন্ট রুম স্ট্রাকচার রুমটা খুব বেশি বড় হওয়া যাবে না ছোট হওয়া যাবে না অপটিমাম সাইজ হতে হবে বেশি বড় হলে ফাঁকা ফাঁকা লাগবে ইকো হবে বেশি ছোট হলে কনজেস্টেড হয়ে যাবে লাইটিং দেয়ার মাস্ট হ্যাভ অ্যাডিকুয়েট ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল লাইটিং ন্যাচারাল লাইট যদি সাফিসিয়েন্ট না হয় আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করতে হবে এখন এই চারটা পয়েন্ট যে বললাম আপনারা কি জাহাঙ্গীরনগরে ক্লাস করেছেন ফিজিক্যালি জি স্যার নাকি করোনা সময় অনলাইনে এমবিএ শেষ হয়ে যাচ্ছে না করেছি স্যার হ্যাঁ করেছি স্যার সেকেন্ড সেমিস্টার চলছিল এই সময় শুরু হয়েছে করোনা অনেকেই কিন্তু করার সেই সুযোগটা হবে না অনেকেই কিন্তু ডিগ্রি শেষ হয়ে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে অনলাইন অনেক ডিগ্রি বিভিন্ন ইউনিভার্সিটি করোনার আগে দিত অনলাইনের মাস্টার্স ইভেন অনলাইনে পিএইচডিও আছে এবং আমরা কি এগুলোকে মূল্য দিতাম ভ্যালু দিতাম বলেন যে অনলাইনে করতে ডিস্টেন্স লার্নিং ছিল ডিস্টেন্স লার্নিং এর কি কোনো প্রোগ্রাম
এখন যারা এখন বাধ্য করানোর জন্য করছে এখন তাদের এমবিএ কে আপনারা ভ্যালু দিবেন নাকি দিবেন না বলেন দিব স্যার এখন স্যার আমরা করছি না দিতে হবে হ্যাঁ স্যার নিজেকে জাস্টিফাই করার জন্য হ্যাঁ রাইট তার মানে ডিসটেন্স লার্নিং ও হতে পারে ইফেক্টিভ হতে পারে যদি আমরা প্রপার টেকনোলজি এখন যেহেতু আপনারা ক্লাস করেছেন সেজন্য বললাম যে কি মনে হচ্ছে আপনাদের যে ট্রেনিং সেন্টার বিজনেস ফ্যাকাল্টি এটা কেমন এটা নয়েজ ফ্রি নাকি প্রচুর নয়েজ আছে নয়েজ রিলেটেড কি আপনি স্যার নয়েজ ফ্রি স্যার নয়েজ ফ্রি স্যার ক্লাসরুমের কালার কেমন অফ হোয়াইট না ক্লাসরুম কালার টালার ঠিক আছে আমি তো দেখি ঠিক আছে স্যার কালার দেখতে পাই কালো জাহাঙ্গীরনগর ক্লাসরুমের কালার কি অফ হোয়াইট নাকি কালো শিওর আপনারা অফ হোয়াইট স্যার না অফ হোয়াইট আমরা করেছি কিন্তু আপনারা কালো করে ফেলছেন না লিখতে লিখতে দেন হ্যাঁ স্যার লেখালেখি অফ হোয়াইট করেছি কিন্তু আপনারা তো কালো করে ফেলছেন বেঞ্চ ওয়াল রুম স্ট্রাকচার অপটিমাম স্যার অপটিমাম খুব বড় না ছোট না কনজেস্টেড লাগে রুম গুলো বেশি ছোট লাগে না স্যার রেস্টুরেন্ট তো দাঁড়াই থাকে না কখনোই দেখিনি ক্লাস লাইটিং কেমন গ্লেয়ার ধরেন আলো আসা বা এই জাতীয় আর কি রিফ্লেকশন এই জাতীয় না স্যার আমাদের যদি ম্যাক্সিমাম সারা তো দরজা মানে অফ থাকে সো সেক্ষেত্রে আমাদের যতটুকু দরকার হয় ততটুকুই আলো ঠিক আছে চেয়ার হোয়াট অ্যাবাউট চেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট চেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট পারফেক্ট স্যার ঠিক আছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি বসি আমরা সিলিং এই তো আগে বললাম আর্টিফিশিয়াল ইলেকট্রিক্যাল আউটলেটস মানে কম্পিউটার ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইস প্রজেক্টর কেমন পারফেক্ট স্যার সব ক্লাসে প্রজেক্টর আছে প্রজেক্টর ক্লাস করার সুযোগ পেয়েছে কি প্রজেক্টরের লাইট টাইট ঠিক আছে জি স্যার কম্পিউটার ঠিকমতো কাজ করে কম্পিউটার ল্যাব হইলে ভালো হইতো স্যার না আমি ল্যাব ইজ ডিফারেন্ট কোন ইস্যু আই এম টকিং অ্যাবাউট দ্য ট্রেনিং সেন্টার ক্লাসরুমটা ইটস ওকে স্যার ঠিক আছে স্যার হোয়াট অ্যাবাউট অ্যাকুস্টিক অ্যাকুস্টিক মানে হচ্ছে সাউন্ড ঠিক আছে স্যার অপটিমাম রুম সাইজ হিসেবে ঠিক আছে বা মাইক্রোফোন যদি দেওয়া হতো কি ভালো হতো না স্যার শব্দটা তো আপনি স্যার নরমালি কথা বললেই ঠিক আছে মাইকে বললে আরো দূরে মানে আরো বেশি অডিয়েন্স দরকার ছিল তখন নয়েজ হয়ে যেত নয়েজ ইউ ক্যান রিলেট উইথ দ্য রিয়েল ট্রেনিং সেন্টার সেজন্য আমরা যখন বড় হব আমরা যখন অর্গানাইজেশনে এইচআর এর দায়িত্ব নিব আমাদের কিন্তু এই 10টা জিনিস মাথায় রাখতে হবে রিগার্ডিং আওয়ার ট্রেনিং সেন্টার ওকে এখন আসি সিটিং অ্যারেঞ্জমেন্ট যে ট্রেনিং সেন্টারে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা ইউজুয়ালি যে সিটিং অ্যারেঞ্জমেন্টে বসি সেটাকে আমরা বলছি ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট বর্তমান সময়ে তেমন একটা চলে না বলা হচ্ছে ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ নট ইফেক্টিভ সিটিং অ্যারেঞ্জমেন্ট কারণ প্রক্সিমিটি অফ দ্য ট্রেনার ট্রেনারের প্রক্সিমিটির কারণে দেখা যাচ্ছে কিছু লোক সামনে বসে কিছু লোক পিছনে বসতে বাধ্য আপনি সামনে বসতে চাইলেও সবসময় সামনে বসতে পারবেন না ডিউ টু দ্য লেক অফ দ্য স্পেস সেই জন্য প্রক্সিমিটি যারা সামনে বসে তাদের প্রক্সিমিটিতে থাকে ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ট্রেনার তাদের অ্যাটেনশনটা থাকে বেশি আর কারো কারো অ্যাটেনশন থাকে কম ডিউ টু দ্য লেস প্রক্সিমিটি আবার অনেকে কিন্তু ইন্টেনশনালি কথা বলার জন্য বা দুষ্টামি করার জন্য ইন্টেনশনালি পিছনে বসে তার মানে আমরা বুঝতে পারছি পিছনে বসলে প্রক্সিমিটিটা কম হয় এবং অ্যাটেনশনটা কম পাওয়া যায় সেই জন্য লেটেস্ট যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে ফ্যান টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট টিচার মাঝখানে থাকবে আর এটা রাউন্ড আকারে থাকবে বা হর্স শো টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা কনফারেন্স টাইপের আমি যখন নটিংহামে ছিলাম আমার ইউনিভার্সিটি দেখেছি যে ক্লাসরুমগুলো হচ্ছে কনফারেন্স টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে এক একটা রাউন্ড টেবিল বা স্কোয়ার টেবিল দেওয়া আছে যেখানে আমরা চারজন পাঁচজন করে বসতাম এরকম প্রায় ধরেন 10-15টা চেয়ার টেবিল থাকতো রাউন্ড টেবিল এখানে আমরা 50-60 জন বসতাম টিচার ঘুরে 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 হতো এবং এই ক্লাসরুমের মধ্যে চার পাশে চারটা স্ক্রিন দেওয়া থাকতো যাতে যে যেদিকে বসো পুরো ক্লাসরুমে যাতে সে স্ক্রিনগুলো দেখতে পায় এবং টিচার মুভ করে 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 সবার সাথে ইন্টারেক্ট করতে ক্লাস নিত তার মানে এখানে প্রক্সিমিটির সমস্যা নেই
So, amra seating arrangement ta, rather than classroom seating arrangement, we'll try to follow the fan type, othoba horseshoe type or conference type seating arrangement. So, amader ei dui ta jinish mone rakhte hobe. Ekta hocche seating arrangement, ekta hocche classroom facilities or training center facilities. Second, chole jabo trainer selection. Trainer. দুই ধরনের ট্রেনার থাকতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল ট্রেনার, একটা হচ্ছে এক্সটার্নাল ট্রেনার, এটা ডিপেন্ড করবে বিভিন্ন বিষয়ের উপরে, একটা হচ্ছে এক্সপার্টাইজ, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে ভার্সেটালিটি. ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ লুকিং ফর ভার্সেটালিটি, আপনি ইউ ক্যান মেক এ কোলাবোরেশন অফ বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেনার. আপনি যদি কালচার ফোকাসড হতে যান তাহলে ফোকাস করবেন হচ্ছে ইন্টারনাল ট্রেনার উপরে, আপনি যদি এক্সপার্টাইজ বেশি চান তাহলে এক্সটার্নাল ট্রেনার উপর ফোকাস করবেন. আমরা দেখা যায় পাবলিক ইউনিভার্সিটি একটা ট্রেডিশন হচ্ছে আমরা বাইরে থেকে টিচার নিই না, বাট হোয়াট হ্যাপেন ইন কেস অফ প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই সেন্সে যে দে মেক এ কোলাবোরেশন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ট্রেনার, তাদের নিজস্ব টিচারও থাকে বাইরের টিচারও থাকে. অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন, নিজস্ব টিচাররা দের কিন্তু শুধু একটা অর্গানাইজেশন সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, ধরেন নর্থ সাউথে বা আইউবি বা ব্রেকে যখন ব্রেকের টিচার পড়াচ্ছে তার স্টুডেন্টদেরকে, উনি শুধু ব্রেক সম্পর্কে জানে, অন্য ইউনিভার্সিটি সম্পর্কে জানে না. বাট যখন আমরা জাহাঙ্গীরনগরের টিচার বা ঢাকা ইউনিভার্সিটির টিচারকে ব্রেকে পড়াচ্ছি বা নর্থ সাউথ বা আইউবিতে পড়াচ্ছি, আমরা কিন্তু ভার্সেটাইল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, কারণ আমরা শুধুমাত্র ব্রেকে পড়াচ্ছি না, আমরা হয়তো নর্থ সাউথে পড়াচ্ছি আইউবিতে পড়াচ্ছি, তখন স্টুডেন্টদেরকে কিন্তু আমরা ভার্সেটাইল ইনপুট দিতে পারছি. সো আপনার ট্রেনারদের ক্ষেত্রে একটা কোলাবোরেশন রাখা উচিত যে আপনার কিছু ট্রেনার থাকবে ইন্টারনাল, কিছু থাকবে এক্সটার্নাল. আবার কিছু ধরেন আপনি একটা ট্যাক্স রিলেটেড কোর্স পড়াচ্ছেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স অফিসের কোনো অফিসার দিয়ে আপনি ট্রেনিংটা করাতে পারেন যাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে. এভাবে কিন্তু আপনাকে ট্রেনার সিলেক্ট করতে হবে. ইউ শুড নট বিকাম রিজিড যে আমি আমার ইন্টারনাল টিচার দিয়ে পড়াবো, না এভাবে এরকম হওয়া যাবে না. ওকে, নেক্সট সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন. প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝাচ্ছে সিলেবাস, কন্টেন্ট, কি কি হবে. এমবিএ কততম ব্যাচ এই রিসেন্টলি ঢুকলো আমার মনে নাই, কততম ব্যাচ, 27-28 বোধহয় হবে না, 28, শিওর 28, জি স্যার. তার মানে এমবিএ প্রোগ্রাম চলছে কত বছর ধরে, গত 8 বছর ধরে কিন্তু এমবিএ প্রোগ্রাম চলছে, 8-9 বছর ধরে, তাই না? জি স্যার. এই যে প্রথম যে সিলেবাসটা হয়েছে গত 8-9 বছরে, এমবিএ সিলেবাস কি আর চেঞ্জ হয়েছে আপনাদের জানার কথা না? আমি জানি যে আমি শুরু থেকে প্রথম দিন থেকে এমবিএ প্রপোজাল থেকে, প্রপোজাল যেদিন চিন্তা করা হয়েছে থিংকিং স্টেজে ছিল সেদিন থেকে এমবিএ এর সাথে আছি, প্রপোজাল তৈরি করা থেকে শুরু করে যে সিলেবাসটা আমরা আট থেকে নয় বছর আগে তৈরি করেছি, স্টিল সেম সিলেবাস ইজ গোয়িং অন. কিন্তু হোয়াট ইউ থিঙ্ক এই 8 বছরে ইন্ডাস্ট্রিতে, কর্পোরেশনগুলোতে বিভিন্ন প্র্যাকটিস, বিভিন্ন নলেজ বা ওয়ার্ল্ডে বিজনেস নলেজে চেঞ্জ আসছে নাকি আসে নাই? আসছে স্যার, চেঞ্জ আসছে. তাহলে আমরা 8 বছর আগের যে নলেজ, সেই নলেজটা যদি এখন দেই, ক্যান উই কোপ উইথ দ্য কারেন্ট এনভায়রনমেন্ট, কারেন্ট সিচুয়েশন, মে আই মেক আওয়ার স্টুডেন্টস এলিজিবল টু কম্পিট ইন দিস হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, পারবো তাদেরকে? সেই জন্য আমরা আন্ডার গ্রেডে যেটা করি, প্রতি 3 বছরে কিন্তু আমাদের সিলেবাস রিভাইজড হয়। সো কি করতে হবে, প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে কোন কোন মার্কেট ডিমান্ড কি আছে, কোন কোর্সগুলো কন্টেম্পোরারি, কোনগুলো কর্পোরেট হাউসগুলো চাচ্ছে, তার উপর বেসিস করে ডিজাইন করতে হবে। অ্যান্ড ফাইনালি শিডিউলিং, শিডিউলিং লাইক ইউর ক্লাস রুটিন, কখন কোন সেশনটা হবে, কোন সেশনটা কবে নিবে, কোন টিচার নিবে, কতক্ষণ নিবে, কোন ট্রেনার নিবে, কখন ব্রেক থাকবে, এইগুলোকে আমরা বলছি শিডিউলিং। দ্যাট ইজ হাউ আর ট্রেনিং প্রোগ্রাম শুড বি কন্ডাক্টেড। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমাদের লার্নিং থিওরিজ অ্যান্ড প্রোগ্রাম ডিজাইন। কারো কি কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা একটু গুগল ক্লাসরুমটাতে আপডেট থাকবেন, আমি কিছু নোটিশ দিব গুগল ক্লাসরুমটাতে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।